আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তাহলে পরের জনের কাছে যাই নাকি ভাই? জি 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 আসি তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরেকজনকে যুক্ত করি। শাহ আলম, আপনি বলেন তাহলে। ধন্যবাদ আসিফ সাহেব, আপনি আমাকে কথা অ্যাড করার জন্য। আপনি ইয়াকে নিয়ে কথা বলেছেন, গৌতম বুদ্ধকে নিয়ে কথা বলেছেন, তাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন বললেন, আর কিছু বিষয়ে তার সাথে দ্বিমতও আছে সেটাও বললেন। আমার মনে হয় আপনি লালন শাহকেও পছন্দ করবেন। এখন এই হ্যাঁ চরিত্রগুলা, হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ বলে নেই, একটু বলে নেই, আপনি এবার একটু ধৈর্য ধরেন। লালন শাহকে পছন্দ করি, গৌতম বুদ্ধকে পছন্দ করি। তারা কেউই শিশুকামীও ছিল না, তারা কেউই দাসী সেক্সও করতো না বলে আমি, আমার জানা নাই। মানে মানে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে রেপ করতো, এরকম কোনো ইনফরমেশন আমার কাছে নাই। ওনারা যথেষ্ট মানবিক মানুষ ছিলেন বলে যতদূর যেটা জানা যায় ততদূর জানি। অন্তত নবী মোহাম্মদের থেকে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো মানুষ ছিল এরা। আচ্ছা, এই তাহলে আমি কি শুরু করব আসিফ সাহেব? হ্যাঁ হ্যাঁ শুরু করেন। আচ্ছা, তো আপনি যে এদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার জন্য, আপনার ভালোবাসতে পারার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এখন দেখেন, গৌতম বুদ্ধ এবং লালন শাহ এই দুইজন, এই এই আসতে এই দুইজন এই দুইজন আপনি, তারা রাজনীতি করে নাই, কোনো বিপ্লব করে নাই, কোনো সংগ্রাম করে নাই, কোনো রাষ্ট্র পরিচালনা করে নাই। তারা সমাজ, রাষ্ট্র, রাজ্য থেকে বের হয়ে কেউ হয়তো জঙ্গলে ধ্যান করছে, হয়তো আমি কিন্তু তাদেরকে সম্মান করি খুবই, আমি কোনো তাদেরকে অসম্মান করছি না, অসম্মান করিও না। আর কেউ হয়তো সমাজ সংসার ছেড়ে গান গান নিয়ে ব্যস্ত ছিলেন। এখন আপনার এই পছন্দের মানুষ গৌতম বুদ্ধ বা লালন শাহ যদি বিপ্লবে অংশগ্রহণ করতো, কোনো বিপ্লবের নেতৃত্ব দিত, রাজনীতি করতো, দল করত, ক্ষমতা গ্রহণ করত, রাষ্ট্র পরিচালনা করত, তাহলে হয়তো কাউকে জেলে দিত, কাউকে হয়তো দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করতো, বা তা কাউকে মৃত্যু মৃত্যুদণ্ড দিত। এখন আপনি যে বললেন গৌতম বুদ্ধ, এবার একটু আমাকে থামেন, 30 সেকেন্ড না না এবার একটু থামেন, এইটুকের এইটুকের উত্তরটাকে শুনে তারপরে আপনি আবার পরে এসে যাবেন। আপনাকে তো বলতে দিচ্ছি তো, দিচ্ছি না, একটু এবার একটু থামেন। যদি দেখা যেত যে এরকম অনেক মানুষই আছেন যারা পলিটিক্স করেছেন, রাজনীতি করেছেন, রাজনীতি করার পরেও ওনারা কোনো মানুষ হত্যা করেন নাই, কোনো মানুষ মানুষের উপর অত্যাচার করেন নাই। যেমন যেমন ধরেন হচ্ছে গিয়ে ম্যান্ডেলা, সারা জীবন রাজনীতি করেছেন, রাজনীতি করেছেন, কিন্তু তিনি মানুষ হত্যার বিরুদ্ধে ছিলেন, মানুষে মানুষের ভেদাভেদের বিরুদ্ধে ছিলেন। তিনি তো মানে যদি এরকম হয় যে আমি ক্ষমতা দখল করব, বিপ্লব করবো, এটার জন্য আমার মানুষ মারতে হবে, মানুষ মেরে আমি ক্ষমতায় যাব, মানুষকেই যদি মেরে ক্ষমতায় যেতে হয়, মানুষকে মেরেই যদি আমার আমার মতাদর্শ অন্যদের উপর চাপাই দিতে হয়, বিপ্লব তাহলে করতে ভাই, তাহলে নেসেসারি জিনিসটা হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধ, লুটপাট, গনিমতের মাল, শিশু ধর্ষণ, এটা মানে হ্যাঁ নেসেসারি, পরেশ খুবই ভাই এই নেসেসারি। জিনিসটা তো আমি আসতেছি। আপনি দেখেন যে উনি যদি বিপ্লব করবেন, ভালো কথা, আপনার মতাদর্শ যদি মনে, আপনি যদি মনে করেন যে আপনার মতাদর্শটা মানুষের জন্য ভালো, মানুষের কল্যাণের জন্য, মানুষের মানে সমৃদ্ধির জন্য, সেটা নিয়ে আপনি বিপ্লব করবেন, সেটা খুবই ভালো কথা। কিন্তু এই বিপ্লবটা করতে গিয়ে যদি আপনি মনে করেন যে আমার বিপ্লবটা আমি করব, আমার মতাদর্শ যারা মানবে না তাদেরকে মেরে, তাদের মা বেটিকে তুলে এনে তাদেরকে রেপ করব, রেপ করে তাদেরকে আমি, তাদের পেটে থেকে আমি মুসলমান বাচ্চা পয়দা করব, এইটা হচ্ছে এই পলিটিক্স যদি হয় আপনার, আপনার যদি এই বিপ্লব হয়, অবশ্যই এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা, আপনার বিপ্লবটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, মানব জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। যেই কাজটা হিটলার করেছিল, যেই কাজটা হচ্ছে গিয়ে চেঙ্গিস খান করেছিল, যেই কাজটা আরো অনেক বড় বড় যারা নরপিপাসু গণহত্যাকারী ছিল তারা প্রত্যেকেই করেছে, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে নবী মোহাম্মদের সমর্থক বলে মনে হচ্ছে, আপনার কথা শুনে মনে হচ্ছে সেই নবী মোহাম্মদ তো এই কাজগুলো করে বিপ্লব করেছে, সে তো কোনো শান্তিপূর্ণ উপায়, সে তো বিশ্বাসটা, বিশ্বাসটাকে মানে বিশ্বাস জিনিসটা তো, ধর্মে বিশ্বাস জিনিসটা তো মানুষের মনের ব্যাপার। আপনি কি মনে করেন ধর্ম বিশ্বাসটা কি জোরপূর্বক কি ধর্ম বিশ্বাস করানো যায়? আচ্ছা আসিফ সাহেব, আপনি তো আমাকে প্রশ্ন করেই বসলেন, কিন্তু আমার ওই কথাটা, আপনাকে আমি একটা ছোট প্রশ্ন করেছি, এই প্রশ্নটার উত্তরটা আগে একটু দেন যে মানুষকে কি, মানুষের বিশ্বাস, মানুষের ধর্ম বিশ্বাস, আল্লাহ আছে নাকি নাই, পরকাল আছে নাকি নাই, এটা কি জোর জবরদস্তির মাধ্যমে আপনাকে বাধ্য করা যায়? না, বাধ্য করা যায় না, কিন্তু বাধ্য ইসলাম করা তো সেই কাজটা নেই। করছে, ইসলাম তো সেই কাজটা করছে, ইসলাম তো আমরা মনে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি ইসলাম গলার উপরে ছুরি ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে, তাহলে তো এটা তো একটা ক্ষতিকর মতাদর্শ, তাই না? অ্যাকচুয়ালি এরকম কিছু নাই, তবে যদি এই আচ্ছা, আপনার তাহলে এই আমরা দাবি, এই জিনিসটা, এই জিনিসটাই আমরা তাহলে প্রমাণ করব, এই জিনিসটাই আমরা প্রমাণ করব। বেচারা এখন এসে গেছে, ফেসে বেচারা এসে এখন আধা গেছে, ঘন্টা এসে ধরে গেছে, ধরে এখন এখন হ্যাঁ এখন 1 ঘন্টা ধরে বারে দেখাবো আমি, এসে গেছে, মাছ ধরছি ভাই, বসি খেলায় মাছ ধরছি ভাই, জানতাম এইখানে বেচারা। এসে ধরা খাবে, জানতাম এখানে এসে ধরা খাবে। হ্যাঁ আসিফ ভাই, আপনি এই দাবিটার একটু জন্য, নিজেকে মিউট রাখেন, একটু আপনি নিজেকে আপনি মিউট একটু রাখেন, আপনি একটু বসে রিল্যাক্স, আরাম করে বসেন। আপনি মোটামুটি আধা ঘন্টার একটা ট্রিপে থাকবেন যেখানে আপনার কোনো কথা শোনা হবে না, আপনি আধা ঘন্টা ধরে রেফারেন্স দেখবেন, তারপরে আপনার কাছে রেফারেন্স দেওয়া হবে যে ইসলামে ওই যে জোর করে ধর্মান্তরিত করার কোনো ইয়ে নেই, ওটা পরে আপনার কাছে রেফারেন্স দেওয়া হবে যে আসি ভাই প্লিজ। আচ্ছা পরে প্রথমে
চাচ্ছিলাম তো এখানে আসুক, বলটা আবার গোল পোস্টের সামনে নিয়ে আসুক, আমি টুস করে মেরে গোল দিয়ে দিবো, জমা করে খুইলা আরেক টাইপে খুইলা বসে আছি ভাই, এনে আনবো এনে এনে গোল দিয়ে দিবো। মুমিন কিভাবে কট করতে হয়। আচ্ছা ঠিক আছে, মানে এত গলার স্বর উঁচু করে যে উনি এত কিছু বললো সব বৃথা গেল, সব আকের পানিতে এসে গেল। আচ্ছা এখন আমরা একটু দলিল প্রমাণ দেখবো, যে দলিল প্রমাণে আমরা মানে সরাসরি আপনি আলম সাহেব আপনাকে আপনাকে একটু আপনি একটু নিজেকে মিউট রাখেন ভাই। হ্যাঁ আসিফ সাহেব, আপনি আমাকে এক মিনিট সময়, আপনি কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই, আপনাকে তো অবশ্যই সময় দিব, আপনি আপনার সপক্ষে হয়ে গেছে না, ডিসপিউট হয়েছে না, যে আপনি দাবি করলেন না যে নাই, সেটা তো আসিফ ভাইকে একটা মানে মিথ্যা কথা বলানো হলো আর কি, যে একটা অ্যালিগেশন দেওয়া হলো যে আসিফ ভাই যে জিনিসটা দাবি করছে সেটা রং দাবি, এখন আসিফ ভাইকে তো সেটা ডিফেন্ড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার সপক্ষে দলিল প্রমাণগুলো দেব এবং দেখাবো যে ইসলাম ধর্মে জোর জবরদস্তিমূলক ভাবে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে গলায় ছুরি ধরে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার বিধান খুব চমৎকার ভাবে আছে এবং খুব সুস্পষ্ট ভাবে আছে। এমন না যে রাগ ঢাক করে আছে, এমন না যে একটু ঘোরা পেঁচা আছে, তা না, একেবারে সুস্পষ্ট ভাবে আছে। সেই জিনিসগুলো আমরা একটা একটা দলিল দেখবো, এরপরে আপনি আপনার সপক্ষে যে যে দলিল প্রমাণগুলো আছে সেগুলো আপনাকে আমি দেখাতে দিব। আপনি দলিল দেখাবেন যে ইসলাম ধর্মে জবরদস্তিমূলক ধর্মান্তকরণ এই জিনিসটা ইসলাম একেবারেই সমর্থন করে না, ইসলাম একেবারে মুক্ত, তুমি থাকলে থাকো ভাই, না থাকলে যাও গা, একদম মানে রাস্তা খোলা, তুমি ইসলামে আইলে আসো গেলে যাও, তোমার ব্যাপার, কেউ কিচ্ছু বলবে না তোমারে, এই জিনিসটা আপনি দেখাবেন। প্রথমে ফারেজ ভাই আমরা একটু প্রথম যে বিষয়টা জানা দরকার, যে মনে করেন একজন মানুষ একটা ছেলে ইসলাম ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছে এবং সে তার কাছে মনে হইলো যে সে ইসলাম ধর্মটা মিথ্যা ধর্ম, ফারেজ ভাই তার কি ইসলাম ধর্মটা ত্যাগ করার অধিকার আছে? না, ইসলাম ধর্ম ত্যাগ করার কোনো অধিকার কোনো মুসলিমের নাই, ইটস লাইক আ র‍্যাট ট্র্যাপ, আপনি যে একবার ঢুকতে পারবেন কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না, আপনি ইসলাম থেকে বের হওয়ার কোনো প্রসিডিউরই নাই, হায়েস্ট আপনাকে 3 দিন সময় দিবে, 3 দিনের মধ্যে আপনাকে আবার ব্যাক করতে হবে, আর যদি ব্যাক না করেন তাহলে ইসলাম অনুযায়ী আপনাকে হত্যা করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে মানে কথাটা যে আপনি বললেন যে ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে তো এটা তো জোর জবরদস্তি হইলো তাই না, যে একজন মানুষকে জোর করে মানে খুব মানে মেরে ফেলার ভয় দেখায় তাকে ইসলাম ধর্মে রাখতে হবে, এটা তো জোর জবরদস্তি হয়ে গেল। ইসলামে মুরতাদের শাস্তি নিয়ে এখন আপাতত কথা বলতে চাচ্ছি না, আপনি যে বললেন জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তরটা দেন, আর কোনো কথা বলেন না, যেটা প্রশ্ন করা হয়েছে শুধু সেটুকুর উত্তর দেন, ইসলামে মুরতাদের শাস্তি কি? ইসলামে মুরতাদের শাস্তি এটা নিয়ে একটু বিতর্ক আছে, কোরআন অনুযায়ী কোরআনে দেখা যায় ইসলামে মুরতাদের শাস্তি নাই, একটু আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি, কোরআনে দেখা যায়, আপনাকে আমি ধর মিউট করছি, আপনাকে আমি জিজ্ঞেস করিনি কোরআনে কি শাস্তি আছে সেটা জিজ্ঞেস করিনি, আমি বলেছি ইসলামে মুরতাদের শাস্তি কি আছে, ইসলাম ধর্ম ত্যাগ করলে মুরতাদের শাস্তি কি আছে, ইনফ্যাক্ট কোরআনের ভিতরে এই কথাটা বলা আছে, সূরা নিসাতে 89 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে, আমি একটু বের করছি, আপনি যে বললেন যে কোরআনে নাকি নাই, কোরআনে আছে, হাদিসে তো অবশ্যই আছে, হাদিসে একেবারে পরিষ্কার ভাবে আছে, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা প্রথমে আমরা কোরআনের একটা আয়াত একটু পড়ে নিই, সূরা নিসার 89 নম্বর আয়াতটা আমরা একটু স্ক্রিনে শেয়ার করব। আপনি রেফারেন্স দেখানোর আগে আমি কি একটু শাহ আলম সাহেবকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ করেন করেন, তাহলে ঠিক আছে করেন। আচ্ছা শাহ আলম সাহেব আপনি একটু আনমিউট করেন। তো আমি আপনারা আসলে যদি ইসলামে মুরতাদের শাস্তি কি বিষয়ের উপর যদি কথা বলতে চান, আর ইসলামে জোর জবরদস্তি করে কিনা এই বিষয়ে যদি কথা বলতে চান, আপনি সূচনা বক্তব্য এগুলো না দিয়ে আপনি যে পয়েন্ট আমাকে কতটুকুই বলেন যে ইসলামে কোরআন অনুযায়ী মুরতাদের শাস্তিটা কি, বা ইসলামে মুরতাদের শাস্তিটা কি একটু আনমিউট করে বলেন। ইসলামে মুরতাদের শাস্তি প্রথম কথা হচ্ছে ইসলাম ত্যাগ, এটা নতুন কিছু নয়, আল্লাহ রাসূলের জীবদ্দশায় অনেক মানুষ কিছু নয় নাকি পুরান কিসে, এটা তো জিজ্ঞেস করে নাই আপনাকে, আশ্চর্য কথা পারাস ভাই, মানে নতুন কিসে পুরান কিসে কি জিজ্ঞেস করছেন আপনি ভাই, শাস্তিটা কি সেটা সেটা বলেন, শাস্তিটা কি, উত্তর তো আমি দিচ্ছি, আপনি তো প্রশ্ন করছেন উত্তর তো আমি দিচ্ছি। আচ্ছা ব্যাখ্যা ব্যাখ্যা চাচ্ছি না, মানে শ্রোতারা আমার উত্তরটা শুনবে কিন্তু আপনি যদি আমার উত্তর কথা বলতে না দেন তাহলে তো হবে না, আপনাকে যখন ব্যাখ্যাটা জিজ্ঞেস করা হবে ব্যাখ্যাটা তো আপনি পরে আলাদা করে দেন, আপনি আমি যদি উত্তরটা দিই আসিফ সাহেব এতে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা হয় আপনাকে যেই প্রশ্ন, আপনি তো আমার কাছে যদি ভুল হয় দেখি ভাই, আপনি তো পিছলা পিছলি শুরু করছেন দেখি তো এই জিনিসটা আপনাকে বলা হচ্ছে,
হ্যাঁ, আপনি আমি হুম দেখ স্পষ্ট দর্শকরা বুঝতেছে, আমিও বুঝতেছি যে আপনি এখন পিছলানোর চেষ্টা করতেছেন কোনো না, কিভাবে পিছলানো যায় কথাটারে, হ্যাঁ এটা চেষ্টা করতেছেন। তো এই চেষ্টাটা না করে আচ্ছা এই কারণে ব্যাখ্যাটা যখন শালম আপনার কাছে ভাই, জানা আমরা জিজ্ঞেস করা হবে, আসিফ ভাইয়ের এই এই লাইভটাতে মানে আমরা হুম সময় সপ্তাহে একটা দিনই পাই এবং আমরা খুব কম সময় আলোচনা করি, এবং হুম হুম আমরা যতটুকু সময় পাই ওটা ইউটিলাইজ করার চেষ্টা করি। এর মধ্যে আমার ভূমিকা এই আছে সেই আছে, অত বছর ধরে ছিল এইসব আগুম বাগড়ুম কথা আমরা তেমন একটা বলি না, আমরা আচ্ছা যতটুকু কথা আপনারা বলছি যে ততটুকু এতক্ষণ কথা বলছেন, এর শাট আপ অর্ধেক ভাইয়া, সময় আমি একটু উত্তরটা শাট দিয়ে আপ দিতে ভাইয়া, পারতাম। আমার কথাটা একটু শাট আপ ভাইয়া, আমার কথাটা একটু শুনেন। না না, আপনি আমরা আমাকে শাট আপ বলতে তোমার পারেন না ফারাজ ভাই, সাহেব। আমি শাট আপ মানে মানে চুপ করেন, শাট আপ মানে মানে ইয়া করার তেমন কিছু না, চুপ করে আমার কথাটা শুনেন। আমি যে জিনিসটা বলছি আমরা শুধুমাত্র পয়েন্টে কথা বলি, মানে চেষ্টা করি শুধুমাত্র পয়েন্টে কথা বলি, পয়েন্টের বাইরে তেমন একটা কথা বলার চেষ্টা করি না। হ্যাঁ অন্য সময় বলি, বাট স্পেসিফিকলি পয়েন্ট টু পয়েন্ট কথা বলা বেশি পছন্দ করি। আপনি জাস্ট আমাকে আনমিউট করে অতটুকুই বলেন যে কোরআনের কোন আয়াতে কি বলা হয়েছে এবং ওই আয়াতটাতে আপনি ওইটাই যে বলা হয়েছে আপনি কোন বই থেকে বলছেন। ধরেন কোরআনের আপনি বলেন 34 নম্বর সুরার 7 নম্বর আয়াতে মুরতাদের শাস্তি নিয়ে বলা হয়েছে, এবং এই মুরতাদের শাস্তি নিয়ে যে 34 নম্বর সুরার 4 নম্বর আয়াতে বলা হয়েছে এটা আমি অমুক বই থেকে বলছি, আমার এর বাইরে আর কোনো ইনফরমেশন দরকার নেই, আমার এই দুইটা ইনফরমেশনের দরকার। আই হোপ আমি ক্লিয়ার এনাফ, প্লিজ আনমিউট করে আমার অতটুকু প্রশ্ন উত্তর দেন, যদি না দেন না দিতে পারেন তাহলে আমরা আসিফ ভাইয়ের কাছে আমরা ইয়েটাতেই চলে যাবো, আপনার উপর তেমন একটা ইয়ে করবো না আর কি, যে একটু আপনি আপনি বলছেন কোরআনের 34 নম্বর সুরার কত নম্বর আয়াতে? ভাই আপনি এই বুঝছেন আমার কথা থেকে, মানে শ্যালম ভাই আপনি এই বুঝছেন, আমি বলছি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মনে করেন এত নম্বর সুরার এত নম্বর আয়াতে বলা হয়েছে মুরতাদ সম্পর্কে, ওই হুম সুরা এবং আয়াত নম্বরটা বলবেন, ওই এবং ওই আয়াতে যে ব্যাখ্যা ওইটাই সেটা আপনি কোন বই থেকে পড়ছেন, এই দুইটা প্রশ্ন করতে চাইতেছে। আপনি আমাকে দেখান আসিফ সাহেব, আপনি আমাকে দেখান কোরআনে তো এই মুরতাদের বিষয়টা যথেষ্ট গুরুত্ব সহকারে এসেছে কোরআন ভাই থেকে, বুঝছি বুঝছি ভাই, আসিফ ভাই হ্যাঁ বুঝছি, জি মুরতাদের ভাই শাস্তি মৃত্যুদণ্ড, ধর এটা দেখান। ধর ভাই, হ্যাঁ মানে ওনাদের সুযোগ দিলাম, হ্যাঁ আলটিমেটলি আপনার মানে মানে সরি ভাই, শুধু শুধু আসিফ ভাই আপনার 6টা মিনিট টাইম আমি নষ্ট করছি, আমি এক্সট্রিমলি সরি, টাইম ওয়েস্ট, টাইম ওয়েস্ট কথা বলতে দিলেই মানে মানে যেটা যে সে তো অপ্রয়োজনীয় আপনার কথা। কাছেই বললো, এখন আপনার কাছে এই রেফারেন্স চাই অবশেষে, সুযোগ দিতে থাকে সে আপনার কাছে এই ভাই, এখন এখন পিওরলি শাট আপ, এখন আর কথাই বলেন আপনি, আমি চুপ টোটালি মুখে আঙুল দিয়ে চুপ বসে করে, থাকেন। হ্যাঁ মানে এক এক আঙ্গুল মুখে আরেক আঙ্গুল অন্য জায়গায় ঢুকে বসে থাকেন। হ্যাঁ এই যে দেখেন এখানে সুরা নিসার 89 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে, আমরা আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি, এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে দেখেন, অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো, আর কাউকে তাদের কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না, না সাহায্যকারী রূপে। এখানে এই মানে ইসলামের কথাই বলা হচ্ছে, যে মুখ ফিরিয়ে নেওয়াটা এটা হচ্ছে ইসলামের কথাই বলা হচ্ছে, এটা অন্য অনুবাদগুলোতেও পাওয়া যায়। এই যেমন ধরেন আরেকটা অনুবাদ শেখ মুজিবুর রহমানের, অতঃপর যদি তারা প্রতিগমন করে মানে ইসলাম থেকে যদি প্রতিগমন ফিরে যায়, হ্যাঁ ফেরত যায় যদি, তাহলে তাদেরকে ধরো এবং যেখানে পাও তাদেরকে সংহার করো, তাদের মধ্য থেকে হতে বন্ধু বা সাহায্যকারী গ্রহণ করো না। আমরা মানে আবু বকর জাকারিয়ার অনুবাদটা দেখি, এখানে দেখা যাচ্ছে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে যেখানে পাবে গ্রেফতার করবে এবং হত্যা করবে, আর তাদের মধ্যে থেকে কাউকে বন্ধু ও সহায় রূপে গ্রহণ করবে না। এটা তো গেল কোরআনের আয়াত সুরা নিসার 89 নম্বর আয়াত, এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে কেউ যদি ইসলাম থেকে প্রতিগমন করে মানে ফেরত চলে যায় তাহলে তাকে মেরে ফেলতে হবে, তাকে কি করতে হবে, হত্যা করতে হবে, গ্রেফতার করতে হবে এবং হত্যা করতে হবে। আচ্ছা এই আয়াতটা তো আমরা পড়লাম, এখন এটার সাথে এডিশনাল কি আমরা কিছু পাই কিনা, আমরা হাদিস থেকে দেখব যে এডিশনাল কি কি আছে এটার সাথে, যে ইসলাম কি আসলে মুরতাদের কি শাস্তির বিধান রেখেছে, সেই জিনিসটা আমরা এখন বিস্তারিত ভাবে হাদিস থেকে দেখবো এবং সিরাত থেকেও দেখবো, সিরাতের ভিতরে এই জিনিসটা আছে, হাদিসের ভিতরে আছে, ফিকাহ গ্রন্থগুলোর ভিতরে এই জিনিসটা আছে, সেটা মানে সমস্ত জায়গাতেই মোটামুটি এই জিনিসটা আছে। প্রথমে আমরা দেখি কয়েকটা সহি হাদিস দেখে নিই, এরপর আমরা আস্তে আস্তে তাফসিরও যাবো এবং ফিকা শাস্ত্র যে হানাফি ফিকা শাস্ত্র সেটাও আমরা দেখবো, সেখানে কি বলা আছে সেটাও দেখবো, এবং বর্তমান সময় ইসলামী যে আসিফ সাহেব সরিয়া সেইগুলো আমরা কি দেখবো। মুরতাদের শাস্তি নিয়ে কথা বলছিলাম? আমরা এই মুহূর্তে মুরতাদের শাস্তি নিয়ে কথা বলছি, আপনার যদি মানে ভুলে গিয়ে থাকেন কি নিয়ে কথা বলছিলাম তাহলে আপনি পরে ইউটিউবে গিয়ে লাইভটা আমার পিছন থেকে গিয়ে দেখবেন যে মুরতাদের শাস্তিতে আমরা কিভাবে আসলাম, সেটা আপনি পরে গিয়ে দেখেন। হ্যাঁ সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4300 নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন যে তিনি রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। তারপরে তারপরের হাদিসটাতে বলা আছে যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায় তাকে হত্যা করতে হবে। বুখারী শরীফের 2808 নম্বর হাদিসে বলা আছে, এটা হচ্ছে বুখারী শরীফের যদি আপনি পঞ্চম খণ্ডে পৃষ্ঠা নম্বর 236-এ আপনি পাবেন, 2808 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। পরে 6412 নম্বর হাদিসে বলা আছে যে আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিকে মেরে ফেলতে হবে। মুয়াত্তা মালিকের হাদিস অত্যন্ত বিখ্যাত বিখ্যাত গ্রন্থ, এটাতে বলা আছে, এটাতে চ্যাপ্টার পরিচ্ছেদ আছে, ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা, এই চ্যাপ্টারে বলা আছে রেওয়ায়ত 15, এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও, মানে গর্দানটা একবার উড়াই দিতে হবে, একবার গর্দানটা উড়াইয়া দিতে হবে, কি চমৎকার, উড়াইয়া দিতে হবে গর্দানটাকে। তো এই হচ্ছে
এরপরে আমরা আস্তে আস্তে আরো এগুলার অনেক ইয়া আছে। এখন আমরা দেখি ইসলামী আইন, দেখি ইসলামী, এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন খণ্ড এক, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নম্বর 257। এখানে বলা আছে মুরতাদকে কেউ যদি হত্যা করে ফেলে, কোনো ব্যক্তি যদি মুরতাদকে হত্যা করে ফেলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এই যে যে কোনো মুসলিম ব্যক্তি স্বেচ্ছায় বা সজ্ঞানে ইসলাম ধর্ম ত্যাগ করিলে তাহাকে মুরতাদ ধর্ম ত্যাগী বলে, এই লোককে যদি কেউ হত্যা করে ফেলে তাহলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাজিরের আওতায় তাকে শাস্তি দেওয়া যাবে, হালকা শাস্তি আর কি। এমনকি মুরতাদ কোনো সম্পত্তিও পাবে না, এই এই আইনগুলোতে এই জিনিসটা বলা আছে। এরকম অসংখ্য রেফারেন্স আমি এই মুহূর্তে দেখাতে পারি। এটা গেল একটা, যে ইসলাম ধর্ম ত্যাগ করার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। তাহলে ফারাজ ভাই, অমিত ভাই, আপনারা দুজন আমাকে একটু বলেন তো, যে উনি শাহ আলম ভাই বললেন যে ইসলামে নাকি মানে কোনো জোর জবরদস্তির কোনো ব্যাপারই নাই, তাহলে আমি তো এতগুলো রেফারেন্স দেখাইলাম, এগুলোতে তো দেখা গেল এটাই যে ইসলাম ধর্মে জোর জবরদস্তি আছে, নাকি আপনারা কি বলেন? হ্যাঁ আছে অবশ্যই, সেটা দেখলাম শাস্তি সম্পর্কে যে আপনাকে দলিলটা দেখাবো, এটা এই বিষয়ে আপনি আলোচনা একটা নির্ধারণ করেন, সময় নির্ধারণ করেন, নির্ধারণ করেছি এই মুহূর্তে, নির্ধারণ করেছি এই মুহূর্তে, সেই দলিলগুলো দেখান এই মুহূর্তে। আমি আপনাকে তো এই মুরতাদের শাস্তির বিষয়ে দলিলগুলো দেখাতে পারবো না আপনাকে এই মুহূর্তে। আপনি বলে তো কি বলতো প্রতির মতো, তাহলে যে দাবি করে বুঝলেন যে ইসলামে জোরজবরদস্তি বলে কিছু নাই, এই দাবি করাটা কি ঠিক হইলো? হ্যাঁ, তাহলে এই ফারাজ সাহেবের কথা তো দেখেন, আপনাকে মিউট করি আপনি বুঝতে পারলাম যে এই মুহূর্তে আপনার কাছে হয়তো দলিলগুলো নাই, বইগুলো আপনি হয়তো দেখাতে পারছেন না, মানে টেকনিক্যাল সমস্যা থাকতেই পারে মানুষের একজন, এটা সমস্যা না, এটা আর কি আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে বলেন যে কোন বইতে আপনি পড়েছেন, ইসলামের কোন বইতে আপনি পড়েছেন যে ইসলাম ধর্ম বলতেছে যে তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে যাও তাহলে তোমাদের জন্য দরজাটা খোলা, যাও চলে যাও। এই জিনিসটা আপনি কোন কোরআনের আয়াত এবং কোন হাদিস থেকে পেয়েছেন সেই রেফারেন্সটা আমাদেরকে দেন, সেই রেফারেন্সটা আমি বই থেকে বের করে আপনাকে দেখাবো, সমস্যা নেই, আপনি আমি আপনাকে হেল্প করব। কত নম্বর হাদিস, কোরআনের কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, সেই আয়াতগুলো দেন এবং হাদিসগুলো দেন, আমি আপনাকে হেল্প করে বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। আপনার বের করতে হবে না, আমি বের করে দেখাবো আপনাকে, আমি এই সুবিধাটুকু দিচ্ছি, আপনি শুধুমাত্র দলিলটা দেন। বলেন আসিফ সাহেব, আপনি একটু, আপনি এখন কি আপনার ইয়ার উত্তর দিব নাকি একটু আগে ফারাজ সাহেব প্রশ্ন করছে সেটার উত্তর দিব? আপনি আগে দলিলটা দেন, তারপর যদি মানে দলিলটা দেওয়ার পরে আমি দলিলটা যখন বের করতে থাকবো তখন আপনি ফারাজ ভাইয়ের উত্তরটা দিন। আপনি বলছেন এই মুহূর্তে, আমি আর তো বললাম একটু আগে আপনাকে বললাম, আপনি হয়তো ভালো করে শুনেননি বা খেয়াল করেননি, আপনি এই মুহূর্তে শাস্তির ব্যাপারে কথা বলতে পারবো এই মুহূর্তে আমার কাছে দলিল নাই। আরে ভাই কথা বলছেন, কথা বলছেন, আপনি তো এটা কোথাও পড়েছেন, ইসলামের কোন কোরআনে আয়াত পড়েছেন? মানে আপনার কাছে দলিল নাই? আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ফারাজ ভাই আমার কথাটা একটু শুনেন না, আপনি আপনি আমার কথাটা শুনেন না, যে ওনার কাছে হয়তো এই মুহূর্তে বইগুলো নাই, ওনার কাছে এটা হইতেই পারে, উনি তো সূরা নাম্বারটা আয়াত নাম্বারটা মনে আছে, উনি তো নিশ্চয়ই পড়ছে এবং চেক করে দেখছে যে হ্যাঁ তাই তো কোরআনে লেখা আছে, কেউ মুরতাদ হয়ে গেলে তাকে যেতে দাও, এটা তো উনি পড়ছে, সেই আয়াতটা বললে তো আমি বের করে দেখাবো, এটা তো একটা সুবর্ণ সুযোগ ফারাজ ভাই, এটা কি আমি কোনো ইয়া দিচ্ছি নাকি? আমি আমি আলটিমেটলি আসি ভাই এই কথাটাই বলতাম যে সে মুরতাদের শাস্তি প্রসঙ্গে কোন বইতে পড়ছে ওই বইটার নাম বললেও গোটা নাম, যে আমি এই বই থেকে মুরতাদের শাস্তি সম্পর্কে পড়ছি, বা ধরেন কোরআন পড়ছে, শুধু কোরআন পড়ে তো সে বুঝে নাই, নিশ্চয়ই এটার ব্যাখ্যা সম্পর্কে কোন একটা তাফসীর গ্রন্থ পড়ছে বা একটা হাদিসের গ্রন্থ পড়ছে, আমি শুধুমাত্র ওই বইটার নাম চাইতেছিলাম, আপনি যেটা চাচ্ছেন আমি আলটিমেটলি সেই জিনিসটা চাচ্ছিলাম আর কি। ঠিক আছে তাহলে শাহ সাহেব আপনি সেই বইটার নামটা বলেন, যে কোন বইতে আপনি পেয়েছেন এটা যে মুরতাদের কোনো শাস্তি নেই ইসলামে? মুরতাদের কোনো শাস্তি নেই ইসলামে এই একেবারে এমনটাও নয়, বুঝতে পারছেন? মুরতাদে যদি এখানে আপনাদেরকে রেফারেন্স দিতে হবে স্বাভাবিক, সেটা আমি বুঝি। আপনি আপনি যে আপনি কথাগুলো যে বলছেন এই কথাগুলো কোন বই থেকে আপনি বলছেন নাকি নিজে নিজে বানাইছেন? আপনি সেই বইটার নামটা বলেন, কোন বইতে পড়েছেন? আরে ভাই আমি বললাম তো, ওইরকম যদি মনে থাকে আমি তো আপনাকে বলতে পারতাম, মানে আপনি কোন বইয়ের নামই বলতে পারছেন না, মানে কোন বইতে পড়েছেন সেটা নামই আপনার খেয়াল নাই নাকি? কোন তাফসীর থেকে পড়ছেন, কোন কোন ইয়া থেকে পড়ছেন, কোন কোন ফিকার বই থেকে পড়ছেন, কোথা থেকে পড়ছেন আপনি? আমি হাদিস গ্রন্থ থেকে পড়ছি। কোন হাদিস, হাদিসের কোন গ্রন্থের মধ্যে লেখা আছে যে মুরতাদের কোনো শাস্তি নাই? মুরতাদের শাস্তি যে ছিল সেটা সেটা পড়ছি আমি আপনাকে বলি, যখন যুদ্ধের একটা একটা ঘটনা, মুরতাদের শাস্তি আছে এটা পড়ছেন, এটা পড়ে আপনি বুঝতে পারছেন যে মুরতাদের কোনো শাস্তি নাই এটা নাকি?
না 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 আপনারা এটা আপনার আমাকে কথা বলতে পারার সুযোগ দেন, আমি বিশ্বাস করি। আমি এটা পড়ছি, একটা একটা সময় যুদ্ধের নির্দেশ আছে, ওই সময় মুসলিমদের আরবে এই মক্কা মদিনায় খাবার সংগ্রহের সময়, মানে এই কথাগুলো বলছেন, এই কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনার আপনার মন মন গড়া কথা নাকি? এগুলো কোনো মন গড়া কথা না, সেই সময়ে যুদ্ধের নির্দেশ আছে। ধরুন ভাই, ধরুন ভাই, ভাই ফারাজ ভাই, এই মানে নিজে নিজে ইসলাম ইতিহাস বানানো লোকজনের কথা আমি কেন শুনতে যাবো ভাই? কোনো একটা বই, সেই বইটার নাম বলেন, সেই বইটা আমি খুলতেছি, সেই বইতে আপনার আপনি যে কথাগুলো বলতেছেন তখন বইটা খোলার পর আপনাকে আমি কথা বলতে দিব, সেইখানে যে জিনিসটা লেখা আছে সেই দলিলটা আপনি আমাদেরকে পড়ে শুনাইবেন, কিন্তু আপনার মন গড়া ইতিহাস, হ্যাঁ এটা তো আমি শুনতে বসি না এখানে। আপনি কোথাকার কোন আমার মন মন গড়া কোনো কথা শোনার দরকার নাই, আমার মন গড়া কথা তাহলে শোনার আপনি জন্য সেই দলিলটা দেন, আপনাকে ধরুন ভাই দলিলটা দেন, কোন তাফসির গ্রন্থ থেকে বা কোন হাদিস গ্রন্থ থেকে এই বই এই জিনিসটা, এই যে যখন যুদ্ধটা এগুলো বলতেছেন না, এই কথাগুলো কোন বই থেকে পড়ছেন, সেই বইটার নামটা বলেন। নাম এখন বলতে পারবো না, নাম রেফারেন্স এখন বলতে পারবো না। তাহলে তো আপনার কথাগুলো আপনার মন গড়া কথা, তাহলে তো আপনার মন গড়া কথা আমি কেন শুন, আপনি কি আমি কি আপনার মন গড়া কথা শুনতে বসছি ভাই? আমি তো যেই কয়টা কথা কেন শুনবেন আমার মন গড়া কথা কেন? ধর মানে আমি কি চুনা হাগা খামারের লোকজনের মন গড়া ইসলাম শুনতে বসছি নাকি? আপনি মন গড়া কথা কেন শুনবেন? আপনার মন গড়া ইতিহাস, আপনার মন গড়া ইসলাম আমি কেন শুনতে যাবো? মানে এগুলো তো আমার মন গড়া কথা শুনবেন না আপনি, মুরতাদের শাস্তি। আচ্ছা আপনার মন করার কথা শুনতেছিও না, আমি যে কয়টা কথা বলেছি সেই কয়টার সপক্ষে আমি দলিল পেশ করেছি, আপনার কাছে যদি দলিল না থাকে তাহলে আপনি সেটা বলবেন না। আপনি 8 আর 8 নাম্বার 4 নাম্বার সূরার 89 নাম্বার যে আয়াতটা দিয়েছেন এখানে মুরতাদের শাস্তির কথা বলা নাই, বুঝতে পারছেন? এখানে আপনি ভুল কথা বলছেন। আমি 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 আপনাকে মানে মানে সূরাটা সবার চোখের সামনে দেখাইলাম, এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যদি তারা প্রতিগমন করে তাহলে তাদেরকে গ্রেফতার করো এবং হত্যা করো, হাদিস দেখাইলাম, এতগুলা ফিকা গ্রন্থ দেখাইলাম, এরপরে আমারটা প্রমাণ হইলো না, আর আপনি কোনো দলিল দেখাইলেন না, আপনার নামও মনে নাই কোন বই থেকে পড়ছেন। আপনার সূরা নিসা 89 নম্বর আয়াতে এখানে মুরতাদের শাস্তির কথা বলা হয় নাই। ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাকে কোরআনের আয়াত দেখাইলাম, তারপরে হাদিস দেখাইলাম, সহি হাদিস দেখাইলাম, এরপরে ফিকা গ্রন্থ থেকে সেটা শাস্তি দেখাইলাম, এরপরে আমার কথাটা প্রমাণিত হইলো না, আপনার আপনি কোনো দলিল দেখাইলেন না, আপনার নামও মনে নাই, আপনার কথাটা প্রমাণ হইলো নাকি ভাই? আপনি যে দলিল দেখাইছেন ওটা ওইখানে মুরতাদের কোনো শাস্তি নাই। আচ্ছা এখানে মুরতাদের শাস্তি নেই তাহলে কি আছে? আচ্ছা আবার বের করি আমরা, তাহলে আমরা আবার আবার বের করেন, আবার করেন, আবার দেখি কোনো সমস্যা নেই। আসি ভাই, আপনি বিফোর তার কথা আমলে নিয়ে আপনি ভেরিফাই করার আগে আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি যে শাহ আলম সাহেব আপনি কি এই আয়াতের তাফসির গুলো পড়ছেন? শাহ আলম আপনি কি এই আয়াতের তাফসির গুলো পড়ছেন? হ্যাঁ তাফসির পড়ছি। কোন কোন তাফসির পড়ছেন আপনি? তাফসির ইবনে কাসিরের হতে পারে। কোন কোনটা আপনি পড়ছেন? আপনি হতে পারে মানে হতে পারে মানে হতে পারে মানে বুঝলাম না তো, কোন কোন তাফসির পড়ছেন আপনি আয়াতের? কারণ যদি আমরা দেখি যে আয়াতে ওটাই বলা আছে তাহলে আপনি যে আমাদেরকে এক্সট্রা খাটাচ্ছেন এটার জন্য আপনাকে একটু আলাদা করে একটু মানে ইয়ে করা হবে আর কি, জানানো হবে। আপনি একটু প্লিজ বলেন আপনি কোন কোন আয়াতগুলো মানে কোন কোন তাফসিরগুলো পড়ছেন ভাই? আমি কোন তাফসির পড়ছি এটা গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে উনি যে যে রেফারেন্স দিছে, এই রেফারেন্স মিউট মিউট করে দিছি। এটাতে যে বলা নাই মুরতাদের শাস্তি সম্পর্কে বলা নাই, এই জিনিসটাতে কোথা থেকে শিওর হলো কিভাবে? এখানে আয়াত থেকে শিওর হইছে, এই আয়াত থেকে শিওর হইছে, এই আয়াত থেকে শিওর হইছে। আপনি তাফসির পড়েন নাই বাট আয়াতটা পড়ে আপনি শিওর হইছেন? আরে ভাই কোরআনের আরো আয়াত আছে তো মুরতাদের সম্পর্কে, মুরতাদের সম্পর্কে আল কোরআনের আরো আয়াত আছে ভাই। ভাই ভাই আপনি এই আয়াতে তাফসির পড়েন নাই কিন্তু তাফসিরটা না পড়েই আপনি আলাদাভাবে জানছেন যে আয়াতে মুরতাদের ব্যাপারে বলা হয় নাই, আমার কথাটা কি ঠিক নাকি ভুল? আমি আপনাকে বলি মুরতাদ সম্পর্কে কোরআনে আরো আজগুবি কথা না বলে আমি আপনাকে শেষ আপনি শুধু আমাকে প্রশ্ন করবেন বিফোর আমি আপনার নবী এবং আপনাকে ওয়াশিং মেশিনে ঢোকাই, এর আগে মানে ভদ্রভাবে আমি আপনাকে জাস্ট লাস্ট টাইম একটা প্রশ্ন করতেছি, আপনি আমার সিম্পল কথাটা সিম্পল অ্যান্সার দেন যে আপনি এই আয়াতের তাফসিরটা না পড়ে কি অ্যাসিওর হয়েছেন যে এই আয়াতে মুরতাদের শাস্তির ব্যাপারে কিছু বলা নেই? আপনি এটা কি পড়ে অ্যাসিওর হয়েছেন নাকি না পড়ে অ্যাসিওর হয়েছেন? তাফসির মানে অবশ্যই আয়াতের ব্যাখ্যা, আপনি আয়াতের ব্যাখ্যা পড়ে নাকি না পড়ে অ্যাসিওর হয়েছেন যে আয়াতের ব্যাখ্যায় মুরতাদের শাস্তির ব্যাপারে কিছু বলা নেই? বলেন শাহ আলম ভাই, আপনি তো আনমিউট করে আছেন, বলেন। আমি কি আপনার ইচ্ছা মতো কথা বলবো নাকি? ফারাজ ভাই এর সাথে কি আর কথা বলবেন আপনি? মানে তো আমি 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 জাস্ট ছোট একটা রিকোয়েস্ট করি, শালম ভাই একটা কাজ করেন আপনি, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি একটু শ্বেতা পজিশনে বসেন ভাই, আপনি শ্বেতা পজিশনে বসেন, আমি আপনাকে একটু প্লিজ শান্তি মতো কিক আউট করি মানে।
ভাই মানে কনফিডেন্স লেভেল চিন্তা করেন, রাম ছাগলের কনফিডেন্স লেভেল চিন্তা করেন, রাম ছাগল ওই আয়াতের তাফসির পড়ে নাই, কিন্তু রাম ছাগল ওই আয়াতের তাফসির না পড়ে অ্যাসিউরড যে ওই আয়াতের মুরতাদের শাস্তির ব্যাপারে কিছু বলা নাই, সম্পূর্ণ উনি নিশ্চিত যে এখানে এই বিষয়ে কিছু বলা নাই, পরেই নেই উনি জেনে ফেলেছেন। মানে আমার আমার কাছে মানে এইগুলা গরু গাধার ভ্যালু দেওয়াটা, আপনি যে এই গরু গাধা গুলাকে আপনি ইয়া দেখাবেন, রেফারেন্স দেখাবেন, আমার কাছে মনে হয় আসিফ ভাই টু বি অনেস্ট একেবারে ওয়েস্ট অফ টাইম। বাট হ্যাঁ ওই টাইম গুলো ইউটিলাইজ হয়, কারণ আমাদের লাইফ প্রতিনিয়তই নতুন মানুষ দেখে, আপনার লাইফ প্রতিনিয়তই নতুন মানুষ দেখে এবং তার কাছে ওই রেফারেন্স গুলো চায়, এটা এটা খুবই ভালো জিনিস হয়। কিন্তু এই গরু গাধা জীবনেও রেফারেন্স দেখতে চায় না, তারা এক কান্দে দেখে আর এক কান্দে বের করে দেয়, মানে দেখতেও চায় না, বুঝতেও চায় না কোনো কিছু, তাদের গলাবাজি করতে আসে। আমি এই জন্য এদের কাছে রেফারেন্স দেখানোর থেকে আমি জাস্ট শুধুমাত্র অতটুকু ইয়ে করতে চাই যে এই গরু গাধা গুলা যেই কথাটা আপনি তো দেখছেন আসিফ ভাই, যে কনফিডেন্সের সাথে সে বলো যে নাই আসিফ সাহেব আপনি যেটা দেখেছেন সেটা নাই এখানে, এই যে তার কনফিডেন্স লেভেলটা, আমি তার কনফিডেন্স লেভেলটা জাস্ট একটু যাচাই করে দিচ্ছেন যে সে যতটুকু কনফিডেন্সের সাথে দাবি করতেছে সেটাকে জেনে দাবি করতেছে নাকি মুমিন হিসেবে দাবি করতেছে। আলটিমেটলি তো ভাই মুমিন তো মুমিনই। আমি তো মাত্র একটা পয়েন্ট নিয়ে আসতেছিলাম, কিন্তু এরপরে তো আরো আছে যে ইহুদি গোত্রগুলার কাছে গিয়ে নবী মোহাম্মদ যখন ডাকাত সর্দার নবী মোহাম্মদ যখন তাদেরকে ধরতো যে তোরা ইসলাম কবুল কর শান্তিতে থাকবি, ইসলাম কবুল কর নিরাপত্তা পাবি, এরপরে যে এইভাবে যে তাদেরকে জোরপূর্বক বাধ্য করতো এবং বিভিন্ন জায়গায় যে চিঠি লিখতো তোমরা ইসলাম কবুল করলে নিরাপদ, নাইলে তোমাদের উপরে আমি হামলা করবো, হামলা করে তোমাদেরকে মেরে ফেলবো, এই যে নবী মোহাম্মদের চিঠি পাঠাইতো বিভিন্ন জনের কাছে, এগুলো তো একটা একটা বের করতাম ভাই, মানে আমার কাছে তো গাঁঠি ছিল। কিন্তু এই মুমিন তো মনে মানে মুমিন তো যাবে না ওইদিকে, খালি পিসলাপিসলি করবে, এই পিসলাপিসলি খেলা মানে দেখেন দেখানোর সুযোগটা আর কি হাতছাড়া হয়ে গেল, বুঝছেন রেফারেন্স গুলা ভাই বুঝতেও না। আমি আপনাকে বলি ভাই, আমি তো এই লোকের মানে আপনি তো চিনেন না, আমি এই লোকের সাথে তো ভাই মেসেঞ্জারে কথা বলছি, মেসেঞ্জারে তার দৌড় দেখছি, তার কথা বলার স্টাইল দেখছি ভাই, তিনি হচ্ছেন যা তোমার পার্সোনাল বিষয় বলার ইয়ে নাই, উনি ইসলাম সম্পর্কে যা জানেন সেটা হচ্ছে দিল থেকে, ঠিক আছে, দিলের বাইরে তার ইসলাম নাই, তিনি যতটুকু জানবেন ইসলাম থেকে সেটা হচ্ছে দিল থেকে ফিল করবে, দিল থেকে ফিল করে অতটুকু তার ইসলাম, বাকি পড়াশোনার লেভেল, জ্ঞান বুদ্ধির লেভেল এবং যে কোনো জিনিস জানা বোঝার লেভেল এটা হচ্ছে একেবারেই একেবারেই যাকে মানে কি কর করছে এর ব্যাপারে আর কথা বলার আর ঠিক ঠিক হবে আর কি।